হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যে ব্লগটা করছি সেটা হচ্ছে আমার এইবারের পুজো কালেকশন তো লাস্ট ইয়ারও আমি আমার পুজো কালেকশনটা দেখিয়েছিলাম তো ওই জন্য ভাবলাম এইবারও আমি একটা পুজো কালেকশন নিয়ে ব্লগ করি তো এবার আমি দেখাচ্ছি আমি পুজোতে কি কি ড্রেস কিনেছি প্রাইস কত কি শু কিনেছি কি জুয়েলারি মেকআপ কি কি কিনেছি খুব বেশি একটা কিনিনি অল্পই কিনেছি তো আমি আমার পূজা কালেকশনটাই দেখাচ্ছি ওকে তো ফার্স্টে আমি এইটা দেখাচ্ছি তো এটা আমি একটা নর্মাল কুর্তি টাইপের টপ নিয়েছি এটা লং কুর্তি না বাট কুর্তি টাইপের একটা ছোট টপ আর এটার প্রাইস আমার নিয়েছে ফোর হলো এই ব্ল্যাক নেটের টপটা তো এই ব্ল্যাক টপটা আমি নিয়েছি এই টপটা আমি ভিমার্ট থেকে নিয়েছি আর এটা পুরো নেটেরই একটা টপ আর এর প্রাইস নিয়েছিল ফাইভ তো এই টপটা আমার ফাইভ নিয়েছে ওকে এবার আমি নেক্সট টপটা দেখাচ্ছি সো নেক্সট এই পিঙ্ক টপটা নিয়েছি আর এই পিঙ্ক টপটা আমি নিয়েছি ইজি বাই থেকে তো এটা লং স্কার্ট বা টপ বা প্লাজো যে কোনো কিছুর সাথেই পরা যাবে তো আমি এটার সাথে পরার জন্য একটা প্লাজো নিয়েছি আর এই টপটা আমার নিয়েছে আর এই টপটাও আমার ফোর টপটার সাথে পরার জন্য আমি এই হোয়াইট প্লাজোটা নিয়েছি এটা প্লাজো ঠিক না এটা অনেকটা সারারা প্যান্টের মতো তো পা গুলো অনেকটা বড় তো এই সারারা প্যান্টটা আমি নিয়েছি পিঙ্ক টপটার সাথে পরার জন্যে আর এই প্যান্টটাকে অনেকটা স্কার্টের মতোই দেখতে লাগছে তো ওই জন্য আমি আরও এটাই নিলাম আর আমি পাটা একটু ডিটেলসে দেখাচ্ছি প্যান্টটার পাটা অনেকটা বড় পড়লে পুরো স্কার্টের মতোই দেখতে লাগছে তো আমি ওই জন্য এই প্যান্টটাই নিয়েছি টপের সাথে তো নেক্সট আমি এই জিন্সটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে আর এটা হলো ফ্লেয়ার জিন্স আমি দেখাচ্ছি জিন্সটা তো এই জিন্সটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এই জিন্সটার প্রাইস নিয়েছে নাইন নাইনটি নাইন আর এই জিন্সটারও পায়ের দিকটা আমি আর একটু ডিটেলসে দেখাচ্ছি এখানেও প্লাজোর মতোই পাগুলো অনেকটা বড় তো এর সাথে পরার জন্য আমি একটা ক্রপ টপ নিয়েছি তো সেই ক্রপ টপটাও আমি দেখাবো আর নেক্সট এই গ্রিন ড্রেসটা আমি ইজি বাই থেকে নিয়েছি তো ড্রেসটার পেছনে খুব সুন্দর একটা রিবান আছে তো আমি পুরো ড্রেসটা দেখাচ্ছি আর এই ড্রেসটার প্রাইসও নাইন নাইনটি নাইন আর এই ড্রেসটার কালারটা আমার খুবই সুন্দর লেগেছে এই গ্রিন কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে আর ড্রেসটা ফুল না এই লেন্থ পর্যন্ত হাঁটু থেকে একটু নিচে পর্যন্ত সো এই একটা ড্রেস আমি নিয়েছি আর এরপরে নেক্সট আমি শ্যুটা আগে দেখাচ্ছি তো এখানে আমি একটা পামশু নিয়েছি বিকজ আমার দুটো হিল অলরেডি আছে বাট হিল পরে আমি একদম হাঁটতে পারি না আর পুজোয় হেঁটে ঠাকুর দেখতে হবে তো হিল পরে তো আমি হাঁটতেই পারবো না ওই জন্য পামশু নিয়েছি আর নেক্সট তারপরে আমি নিয়েছি এই ফুল স্লিভ টপটা আর এটা আমি মেনলি নিয়েছি ওই ফ্লেয়ার জিন্সটার সাথে পরার জন্যে তো এটা ফুল স্লিভ আছে আর কিছুটা কটন টাইপের আছে ক্লোথটা তো এটা আমি শীতকালে চাইলেও পরতে পারবো তো এই টপটাও আমার খুব পছন্দ হয়েছে আর এই টপটার প্রাইস নিয়েছিল ফাইভ ওটাও ভিমার্ট থেকে নিয়েছিলাম আর এই যেই টপটা দেখাচ্ছি এটাও আমার ভিমার্ট থেকে নেওয়া তো এটা জাস্ট একটা ক্যাজুয়াল টপ আমি নিয়ে রাখলাম সবসময় পরার জন্য আর এটা পুজোতেও চাইলে এক দু সকালে পরতেই পারি বাট এটা আমি মেনলি নিয়েছি সবসময় পরার জন্যে ক্যাজুয়ালি আর এরপর নেক্সট যেই জামাটা আমি দেখাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমি মায়ের জন্য নিয়েছি তো মায়ের জন্য একটা ব্লু কালারের ছোট টি শার্ট নিয়েছি আর এটা আমি একটু দেখিয়ে দিই এই জুতোটা আমি ভাইকে পুজোতে গিফট করেছি তো এই জুতোটা ভাই নিয়েছে পুজোতে আর নেক্সট ভাইয়ের জামাগুলোও সামনে ছিল তো আমি জাস্ট একটু দেখিয়ে দিই এটা ভাইয়ের জিন্স দেন নেক্সট তারপরে এগুলো সব ভাইরি টি শার্ট যেগুলো প্যান্টালুনস থেকে নিয়েছে তারপরে বাকি অন্য ভিমার্ট বা এম বাজার থেকেও নিয়েছে আর এখানে মিন্ত্রা থেকে ও একটা জিন্সের শার্ট নিয়েছে তো এটা যেহেতু প্যাকেটের মধ্যেই আছে তো আমি প্যাকেট থেকে খুলে আর দেখালাম না জাস্ট ওপর থেকেই আমি একটুখানি দেখিয়ে দিলাম ও শার্টটা আর নেক্সট আমি এটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এটা হলো ম্যাট্রিক্সের একটা শ্যাম্পু কন্ডিশনার আর বায়োলজের একটা সেরাম যেহেতু আমি রিসেন্টলি পার্লার থেকে হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম তো ওই জন্য যেহেতু ম্যাট্রিক্স দিয়ে করিয়েছি তো আমার ম্যাট্রিক্সেরই প্রোডাক্ট দরকার ছিল আর নেক্সট আমি নিয়েছি এই লিপস্টিকগুলো একটা ব্লু হেভেন আর দুটো হুডা বিউটি একটা রেড একটা ব্রাউন আর একটা পিঙ্ক শেডের আছে তিনটে আর লাস্টলি আমি আমার ইয়ারিং কালেকশানটা দেখিয়ে দিই তো ফার্স্টে এই ইয়ারিংটা নিয়েছি এটা ট্র্যাডিশনাল ওয়ারের সাথে পড়ার জন্যেই নিয়েছি তো এই ইয়ারিংটা আমার খুবই পছন্দ হয়েছে বাকি দুটো ইয়াররিংও খুব ভালো আমি দেখাচ্ছি বাট এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে দেন নেক্সট তারপরে আমি আর একটা ব্ল্যাক ইয়ারিং নিয়েছি তো এটা ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন যে কোনো ড্রেসের সাথেই পরা যাবে তো এই ইয়াররিংটার পর আমি আমার লাস্ট ইয়ারিংটা দেখাচ্ছি তো লাস্ট আমি একটা মাল্টি কালারের নিয়েছি এটা আরও আমি মাল্টি নিলাম যাতে সব ড্রেসের সাথে এটা পরলে মানাবে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সিভিন নেক্সট ব্লগ টেক কেয়ার বাই